গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও এসে গেছি একটি নতুন জায়গার সাথে নিয়ে, আর আজকে আমি যে জায়গাটা তোমাদের দেখাবো সেটা হলো কুর্গের বেস্ট ডেস্টিনেশন আমার পয়েন্ট অফ ভিউতে। তো তোমরা তো দেখে বলবে যে জায়গাটা কিরকম। তো এখানে শুরুতেই আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকে যে জায়গাটায় যাচ্ছি তার নাম হলো মান্ডালাপাট্টি, আর সেটি হলো মাদিকেরি থেকে 25 to 30 কিলোমিটার ডিস্টেন্সে। কিন্তু আমরা এসেছি অ্যাবি ফলস দেখে। তারপর তো অ্যাবি ফলস থেকে মান্ডালাপাট্টির ডিস্টেন্স মোটামুটি 20 to 22 কিলোমিটার মতো। তবে প্রাইভেট কার তুমি যেটা নিয়ে যাচ্ছ সেটা কিন্তু একদম ভিউ পয়েন্ট অব্দি পৌঁছায় না, কেননা পুরোটাই অফ রোডিং। তাই নিজের গাড়ি রেখে একটা সেন্টার মতো রয়েছে, সেখান থেকে ফোর হুইল ড্রাইভ নিয়ে তোমাদের যেতে হবে মেন পয়েন্ট অব্দি। জিপে আমরা উঠে পড়েছি এবং বেশ কিছুটা রাস্তা চলেও এসেছি, তবে লাকিলি আমরা শেয়ার পেয়ে গেছিলাম। তো এই একটা জিপের ভাড়া হচ্ছে 2500 টাকা, যাওয়া এবং আসা এই 19 কিলোমিটারের। তো আমরা যেহেতু শেয়ার পেয়ে গেছি খুব ভালোই হলো। এবারে তোমাদের দেখাই, দেখো চারিদিকটা আস্তে আস্তে কিরকম মেঘে ঢেকে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে কিন্তু। আর আরেকদিকে তোমাদের আমি অফ রোডিংটাও দেখাবো, তবে জানি না চোখে দেখে কতটা ভালো বোঝা যাবে, বাট বেশ অসাধারণ ছিল কিন্তু জার্নিটা, কেননা এরকম রাস্তা দিয়ে তো চলার আমাদের কারোর অভ্যেস নেই। তো দারুণ একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। তো দেখো আমি তোমাদের মেঘের দিকটাও একটু দেখাচ্ছিলাম, আর এই হচ্ছে অফ রোডিং। আগেই বললাম কতটা কিন্তু চোখে দেখে বোঝা যাবে আমি জানি না। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। তো সামনে হচ্ছে স্ট্যান্ড, সেখানে জিপ রেখে বাকিটা কিন্তু আমাদের হেঁটেই উঠতে হবে, মানে পয়েন্ট অব্দি পৌঁছাতে হবে। আর পুরো জার্নিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের কিন্তু অসাধারণ লেগেছে। একদিকে হচ্ছে ডেঞ্জারাস অফ রোডিং, আর একদিকে হচ্ছে মেঘের খেলা। তো দুটো মিলিয়ে কিন্তু পুরো জার্নিটা আমাদের দারুণ লাগলো, তবে মেঘ আছে বলেই হয়তো এত বেশি সুন্দর লাগলো আমাদের। তো চলো এবারে আগে যাই আর তোমাদের দেখাই কি আছে এরপরে। যাচ্ছি বুঝতেই পারছো, বাট বিশেষ করে চোখে যে কি শান্তি লাগছে না। ক্যামেরাটা একটু ঘোরাই, শুধু মেঘ আর মেঘ। হচ্ছে ময়না পিঙ্গুড়া আসছে, মেঘে পুরো ঢেকে গেছে। এবারে বুঝতে পারছি
স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কেন বলা হয়, সারা কুর্গ যত জায়গা দেখেছি ততক্ষণ ভাবছিলাম কেন জায়গাটাকে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়, এবার বুঝতে পারছি। তো আর বেশি কথা বলবো না, জাস্ট আমাদের মতো তোমরাও এনজয় করো, জাস্ট ভাবো যে কোনো জায়গা হতে পারে এত সুন্দর, যেন স্বর্গের থেকেও সুন্দর মনে হচ্ছে। আমরা ভিউ পয়েন্ট অবধি পৌঁছাতে পারিনি, দেখো মেঘের মধ্যে দিয়ে শুধু হেঁটে চলেছি। আর ভীষণ আনন্দ, ভীষণ একটা মানে সুন্দর অনুভূতি হচ্ছে, ভাষায় প্রকাশ করা যাবে না। জাস্ট দেখো শুধু মেঘ, মেঘের মধ্যে যেন সবাই হারিয়ে গেছে, আমি ক্যামেরার এত কাছে আছি বলে দেখা যাচ্ছে। ওপরে কোনো ভিউ পয়েন্ট আছে দেখছি, সবাই উঠছে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি না দূর থেকে, একটু কাছে যাই তোমাদেরও দেখাই। আমরা এসে গেছি একদম ভিউ পয়েন্টে, আর দূরে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওয়াচ টাওয়ারটা, সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে নিচের পুরো ভ্যালিটা খুব সুন্দর দেখা যায়, একদম গ্রিন, খুব সুন্দর ভ্যালিটা। তো এত মেঘের জন্য যে দেখা কিছুই যাবে না সেটা তো বুঝতেই পারছি, তবে এর একটা ছবি আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। আর ভিউটা দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, এই সুন্দর যে ফিলিংটা না এই মেঘের মধ্যে দিয়ে চলা এবং বাকি চারিদিকটা, এত সুন্দর ফিলিং, এটা কিন্তু না মানে নিজে না ফিল করলে কিন্তু বোঝা যায় না, আমি কখনোই সেটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমাদের তো খুব ভালো লাগছে, এবারে চলো ওপর দিকে উঠি আর ওপরটা উঠে একটু এনজয় করি। যাই হোক, যেমন বললাম কিছু দেখতে তো পারবো না, বাট অ্যাটলিস্ট ওপরটা উঠে তো একটুখানি সুন্দর হাওয়াটাও তো ফিল করতে পারবো। তো চলো এবার একটু ওপরে ওঠা যাক। আমরা একদম ওপরে চলেই এসেছি, তবে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এই মেঘের খেলা কিন্তু এখান থেকেও বেশ ভালো লাগছে। আর মেঘের মধ্যে যে জলটা থাকে না যেটা দেখা যায় না, সেটাতে কিন্তু আমাদের চুল এবং জামা কাপড় সবটাই কিন্তু একদম ভিজে যাচ্ছে। তবে এই ঠান্ডা হাওয়াটা এত সুন্দর লাগছে কি বলবো, হাওয়ার আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ, শুধু এক কাপ চা বা কফি হলে না একদম জমে যেত জাস্ট, কিন্তু নেই, কিছু করার নেই। আর বিঙ্গো এখনো নিচে রয়েছে, ও মেঘটাকে ক্যাপচার করার চেষ্টা করছে, বাট এত হাওয়া না ঠিক করে স্ট্যান্ডটাকে দাঁড় করাতে পারছিল না। আর আমরা নিজেদের চুল সামলাচ্ছি, আর এই হচ্ছে সেই ছবি যেটা মেঘ না থাকলে যে ভিউটা ওপর থেকে দেখা যায়, এই ছবিটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা ওপর থেকে নেমে চলে এসেছি আবার জিপ স্ট্যান্ডে, আর লাস্ট টাইম তোমাদের আরেকবার সুন্দর দৃশ্যটা দেখিয়ে দিলাম। সো দ্যাটস ইট ফর টুডে ফ্রম স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লেগেছে, তাই লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।